আগামী 14ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। মেয়াদ শেষের আগে সকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি টকে অংশ নেন সিইসি। এ সময় গত 5 বছরে তাদের বিরুদ্ধে ওঠা নানা সমালোচনা, ব্যর্থতা ও অর্জন নিয়ে কথা বলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগ সম্পর্কে বলেন, কোনো দলই এ নিয়ে অভিযোগ তোলেনি। অভিযোগের উপর ভিত্তি করে তো আমি এখন কনক্লুসিভ কোনো কিছু বলতে পারি না যেটা হয়েছে, কারণ আমি তো দেখি নেই, আপনিও দেখেন নেই, আপনারা দেখেছেন রাতে হয়েছে একটা অভিযোগ। এখন তদন্ত যদি হতো আদালতের নির্দেশে হয়তো সেটা বেরিয়ে আসতো, বেরিয়ে আসলে নির্বাচন বন্ধ হয়ে যেত, আদালতের নির্দেশে বন্ধ হয়ে যেত, হয়তো সারা দেশে নির্বাচনও বন্ধ করে দিতে পারতো, নতুন করে নির্বাচন করতে পারতো। যদি যেরকম ব্যাপক প্রার্থনা বলেন সেটা যদি হতো, সেটা এখন সেটা রাজনৈতিক দল কেন নেয়নি সেটা তো আমি বলতে পারবো না, সেটা তাদের বিষয়ে। প্রার্থীদের হলফনামা নিয়ে কাজ করা এনজিও প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেন সিইসি। বিশেষজ্ঞ হিসেবে যদি দেখতে হয় তো আমি যেটা দেখি ব্যক্তিগতভাবে সেটা হলো সংবাদ সম্মেলন করা বিশেষজ্ঞ, খবর পেয়েছি যে উনি প্রায় 1 কোটি টাকার মতো আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ আছে, অন্যান্য অভিযোগ তো আছেই, আর কোনো রকমের কোনো প্রক্রিয়ার মাধ্যমে তিনি এখানে আসেন নাই। কে এম নুরুল হুদা অভিযোগ তোলেন, সাবেক সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা 90 দিনের মধ্যে ভোটের আয়োজন করতে না পারায় সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা, সংসদ ভেঙে দেওয়ার পরে তিনি নির্বাচন করেছেন 690 দিন পরে। এই সাংবিধানিক ব্যত্যয় ঘটানোর অধিকার তাকে কে দিয়েছে? বদিউল আলম মজুমদারকে এখানে নিয়োগ দিয়েছেন কিসের ভিত্তিতে? সেখানে কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কোনো যোগ্যতার মধ্যে দেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টাকা তাহলে তাকে কীভাবে দিলেন? লক্ষ লক্ষ টাকার অভিযোগ আছে, এটা আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছে। তারা আমাকে বলছে, স্যার এই এই এর এর লোকজন এখানে এসে কাজ করতে না পারে। পাশাপাশি বর্তমান কমিশনের সদস্য মাহবুব তালুকদারের সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, তিনি বছরে 40 থেকে 45 লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন। বলেন, করোনার কারণে গত 2 বছর অনেক কাজ তারা করতে পারেননি, সে অর্থে তাদের সফলতা কম। ভোটের সংঘাতপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণ করা কমিশনের একার পক্ষে কখনো সম্ভব নয়, যোগ করেন সিইসি। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।